দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত এক যুবক। মৃত যুবকের নাম গণেশ সরকার, বাড়ি খোয়াইয়ের মধ্য সিঙ্গিছড়া গ্রামে। দুর্ঘটনাটি ঘটে রবিবার সকাল 10টায় সিঙ্গিছড়া 2 নম্বর পেক্সের বাজারে। বেপরোয়া ভাবে বাইক চালানোর ফলে এই দুর্ঘটনা বলে অভিমত প্রত্যক্ষদর্শীদের। ঘটনার বিবরণে জানা যায়, আজ সকাল 10টায় গণেশ তার নিজ পালসার বাইক নিয়ে 2 নম্বর পেক্সের বাজারের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আরও একটি বাইক নিয়ে দুই যুবক দ্রুত বেগে আসছিল। একটি বাঁকে মোড় নিতে গিয়ে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে বাইক থেকে ছিটকে পড়ে যায় গণেশ এবং গুরুতর জখম হয় সে। প্রত্যক্ষদর্শীরা তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকায় কর্তব্যরত চিকিৎসক দ্রুত তাকে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করে দেয়। কিন্তু আগরতলায় যাওয়ার পথে গণেশ মৃত্যুর কোলে ঢলে পড়ে। এদিকে দুর্ঘটনার পর দুই যুবককে আটক করে বাইকটিতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা এবং পরবর্তী সময় তাদের খোয়াই থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। দুর্ঘটনায় যুবকের অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা গ্রামের মানুষ। প্রচুর পরিমাণে মানুষ, এলাকার মানুষ সবাই ভর্তি এবং শুনতেছি যে বডিটা হাসপাতাল নিয়ে গেছে, হাসপাতাল থেকে সঙ্গে সঙ্গে জিবিতে রেফার করছে। কিন্তু বডিটা সম্ভবত আইডিয়ার কথা শুনতেছি, কিন্তু সবাই বলছে যে মারা গেছে মারা গেছে। আমার কথা হলো এই যে এনএসটা হয়েছে, এটা কিভাবে হয়েছে অ্যাক্সিডেন্টটা? ওই আপনার উত্তর দিকের থেকে একটা বাইক আইতেছে, বাইকটা অন্তত 100-এর উপরে ছিল এটার গতি। এদিকে পায়চারি করে যেতেছে একজন ব্যক্তি, তার নাম হলো গণেশ সরকার, আমরা তারা টিঙ্কু নামে চিনি, আমরা পাড়ার ছেলে। তো ওই তার উপরে বাড়ি দিয়েছে, ফালাই দিয়ে গেছে। যাওয়ার পরে এখানে আসলো মানুষ, সবাই মিলে তারা আটকাইছে, আটকাইছে থানাতে দেওয়া হয়েছে। তো তারা এই বেপরোয়া ভাবে বাইক চালায়, বাইক বা গাড়ি সব টাকা, বিশেষ করে আজকে রবিবার আপনারা বিকালবেলা এখানে থাকলে দেখতে পারবেন, বাচ্চা বাচ্চা ফোলাপানো 100-এর নিচে তাদের কোনো গতি থাকে না বাইকের গাড়ির, এইভাবে চলে। এখন এলাকার মানুষ চলাটা খুব দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ রাখবো যে প্রশাসন এই ব্যাপারে একটু পদক্ষেপ নেয়, এবং না নিলে আজকে একটা ঘটনা আগামী দিন হয়তো বা এরকম, কারণ যে বাইকের যে গতি, গাড়ির যে গতি থাকে, হয়তো আগামী দিন আমরা আমাদের মধ্যে কেউ না কেউ এই দুর্ঘটনার শিকার আমরা হইতে দিব। যে আহত হয়েছে তার নাম কি? তার নাম গণেশ সরকার। বাড়ি কোন জায়গাতে? বাড়ি মধ্য সিংহের এই তো এখানে সামনে। হ্যাঁ, তার বাবার নাম হলো হরিপদ সরকার। হ্যাঁ, ভালো ছেলে, আমার আমরা পাড়ার খুব শান্ত ছেলে। হ্যাঁ, কিন্তু তার যে অ্যাক্সিডেন্ট, সমগ্র এলাকা আজকে মর্মাহত, যেই কারণে সমস্ত এলাকা সবাই এখানে লুটে বসে তার জন্য। কাজে আমার প্রশাসনের কাছে অনুরোধ থাকবো ওই জায়গাটা প্রশাসন নিয়ন্ত্রণ করুক, এবং আমরা যাতে অন্তত যানবাহনের নিরাপত্তা নিয়ে সেরা রাস্তায় চলতে পারি, এই জায়গাটা প্রশাসন দেখুক, আমি এই অনুরোধ রাখতে চাই। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, দুরন্ত টিভি।